বাড়িছে নেকি সভাপতি প্রাক্তন সভাপতির মাজত? রঞ্জিত দাসর হইতে হইছে নেকি হবেশ কলিতার সংঘাত? প্রথমে এই মন্তব্য শুনক রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার। রঞ্জিত দাসের মানে ইতিহাসে আগে অহংকার যদি হয়েছে অহংকারটা ঠিক করো। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা বিজেপির কোনো কার্যকর্তার অহংকার নাই হওয়া কথাটা প্রমাণ করবলে গিয়ে আক্রমণাত্মক হয়েছিল প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী রঞ্জিত দাসের বিরুদ্ধে। প্রথমে রঞ্জিত দাসের মানে ইতিহাসে আগে অহংকার যদি হয়েছে অহংকারটা ঠিক করো, আমার তো অহংকার নাই, আমি কার্যকর্তা হিসেবে কাম করে যাব, আমি ক্ষমা করে যাব, সকলে আমি ক্ষমার মনে আছো, ইয়াত অহংকার বা গৌরবর কথা নাহে, আমি এজন কার্যকর্তা, আমি রাইজর লগত থাকিব লাগিব, রাইজর লগত আছো, রাইজর কারণে সেবা করে যাব, এই মানসিকতায় আমার কার্যকর্তায় কাম করে যাব, আর নিশ্চিতভাবে সংগঠনের মানুষবিলাকে তেনেকৈ কাম কাজ করে আছে। এবার আহিছো ব্যবধান বঢ়ার অন্য এক প্রসঙ্গ। বুধবারে বিজেপির তিনিচুকীয়া জেলা কার্যালয়ের এয়া মুকলি অনুষ্ঠান। মঞ্চত মুখ্যমন্ত্রী, রাজ্যিক সভাপতিকে ধরে আন আন মন্ত্রী বিধায়কও বহি। ইয়ার বিপরীতে মঞ্চর সলনি কার্যকর্তার মাজত একেবারে শেষর ফালে অবস্থান করেছে এয়া মন্ত্রী রঞ্জিত দাস। মঞ্চত স্থান নাপালে প্রাক্তন সভাপতি, বর্তমানের মন্ত্রী তথা তিনিচুকীয়া জেলার অভিভাবক মন্ত্রী রঞ্জিত দাসে কার্যালয়টির আধারশিলা করেছিল রঞ্জিত দাস। যে কার্যালয়ের আধারশিলা হয়েছিল রঞ্জিত দাসের হাতে, সেই রঞ্জিত দাসের বাবে মঞ্চত দোলাল এটুকুরা স্থান। হয়তো রাজ্যিক বিজেপির সভাপতিগুলিয়ে ইয়ার পিছত যুক্তি দিব যে মঞ্চখন সরু আছে বা মঞ্চত অকল জেলাখনের মন্ত্রীরহে স্থান সুনিশ্চিত আছে, সেয়াও নহব কিন্তু যুক্তিসঙ্গত, কারণ মঞ্চত যদি মন করে সকলো আছিল মন্ত্রী বিধায়ক, নাছিল মাথো রঞ্জিত দাস। এই অনুষ্ঠানতে বিজেপির বাবে কার্যালয় মন্দির বলে উল্লেখ করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিজেপিয়ে শুয়নি কোঠাত নাপাতে বৈঠক, ডাইনিং টেবুলত নলয় বিজেপিয়ে সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর বাসগৃহটো ভবিষ্যতলৈ নহয় বিজেপির কোনো বৈঠক। দলের কার্যালয়টো আমার বাবে মন্দির, মন্দিরত বহি যেতিয়া আমি সিদ্ধান্ত লম, ঘরত বহি সিদ্ধান্ত লওয়াতকৈ এই ঘটনার পিছত এটা কথা স্পষ্ট হল যে কৰবাত সংঘাত যে বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির মাজত আছে সেয়া কিন্তু নিশ্চিত। তিনিচুকীয়ার পৰা ক্যামেরা তঞ্জন ডেকার সহিতে উপাসনা বৰুৱা গোস্বামীর সহযোগত রাজু বৰুৱা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।